নমস্কার। 72তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার প্রাইম টাইম নিউজ। সাথে আছি আমি পুষ্পা। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় ধর্মনগরেও পালিত হলো 72তম স্বাধীনতা দিবস। এই মহান অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক রেবেল এইচ কুমার। 72তম স্বাধীনতা দিবস সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় ধর্মনগরে পালিত হলো। বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে সকাল 7 ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করেন ধর্মনগর মহকুমার জেলা শাসক রেবেল এইচ কুমার। তারপর সুসজ্জিত গাড়িতে করে জেলা শাসক রেবেল এইচ কুমার এবং উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্যারেডে অংশগ্রহণকারীদের অভিবাদন গ্রহণ করেন। তারপর প্যারেডে অংশগ্রহণকারীরা মাঠ প্রদক্ষিণ করে প্যারেডে অংশগ্রহণকারীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। এই 3টি পুরস্কার প্রদান করে ধর্মনগর প্রেস ক্লাব। পুরস্কার তুলে দেন জেলা শাসক রেবেল এইচ কুমার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এক কথায় আজকের এই স্বাধীনতা দিবস অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। स्वतंत्र राज्य को स्थापित करने में भारतीय स्वतंत्रता संग्राम में कार्यरत सेनानियों का अविस्मरणीय योगदान रहा है। त्याग, बलिदान एवं तपस्या की आहुति के बाद ही स्वतंत्रता को प्राप्त किया गया। निजस्व प्रतिनिधि रिपोर्ट, न्यूज बांग्ला। 1947 14 আগস্ট ভারত দ্বিখণ্ডিত হয়েছিল। এই দিনটিকে অখণ্ড ভারত দিবস ঘোষণা করে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সংঘটিত হয় এক মিছিল। এই মিছিলটি ধর্মনগরে বিভিন্ন পথ পরিক্রমা করে। 1947 14 আগস্ট ভারত দ্বিখণ্ডিত হয়েছিল, তাই এই দিনটিকে অখণ্ড ভারত দিবস হিসেবে ঘোষণা করে ধর্মনগরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মিছিল। ভারতবাসী হিসেবে কেউই চায় না ভারত দ্বিখণ্ডিত হোক, এটাই ছিল তাদের মূল বক্তব্য। এই মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের ননিগোপাল দেবনাথ, বিশ্ব হিন্দু পরিষদের প্রচারক মানব নন্দী। মিছিলটি ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। আমাদের অখণ্ড ভারত দিবস বজরঙ্গদলের, বজরঙ্গদল বিশ্ব হিন্দু পরিষদের একটা আয়াম। অখণ্ড ভারত দিবস বলতে বোঝাই যাচ্ছে 1947 সালের 15ই আগস্ট ভারতকে দ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ডিত করে আমাদের স্বাধীনতা আসে, যেটা আমরা ভারতীয় হিন্দুরা এটাকে মানিয়ে নিই নাই। যার ফলে আমরা চাই আমাদের দেশ, আমাদের ভারত মাতার খণ্ডিত যে 2টা অংশ, এটি আবার একসঙ্গে আসুক এবং আমাদের অখণ্ড ভারত তৈরি হোক, এই উদ্দেশ্যে আজকের আমাদের এই শোভাযাত্রা। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। 4 জন কম বয়সী রোহিঙ্গা মেয়ে সহ এক পাচারকারীকে আটক করলো মধুপুর এলাকার জনগণ। বুধবার সকালে তাদেরকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয় জনগণ। 4 জন কম বয়সী মেয়ে সহ এক পাচারকারীকে আটক করে দক্ষিণ মধুপুর এলাকার জনগণ। ঘটনার বিবরণে জানা যায়, মিয়াপাড়া কমলাসাগর এলাকার কুলুকচান মিয়া দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ভার্মা রোহিঙ্গা মেয়েদের কমলাসাগর সীমান্তের তারকাঁটা বেড়ার নিচ দিয়ে এই পারে এনে শিলচর, মণিপুর সহ রাজ্যে পাচার করে থাকে। অবশেষে মঙ্গলবার গভীর রাতে মধুপুর এলাকার খালিক মিয়ার বাড়িতে 4 জন কম বয়সের মেয়ে রাত কাটায়। পরের দিন বুধবার সকালে জনগণের নজরে আসলে মধুপুর পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। খালেক মিয়ার স্ত্রী এই ঘটনার সাথে জড়িত থাকায় তাকেও পরবর্তী সময় আটক করে থানায় নিয়ে আসা হয়। তোমার নাম কি? কোন জায়গায় তুমি চিনো কি?
আর কি করেছিল এরর ভাই আমারা দিছে কোন নিতে কইছে তারে তারে আমি জানো গাড়ি দিয়ে দিতাম কোন যাব তারে কোন যাব আমরা শুনতে বললাম যে রাতে বলেই এই মেয়েগুলিকে এনে এখানে এই মিয়াপাড়া হ্যাঁ কি নাম দীর্ঘদিনে পাচার করছে নাকি এরকম প্রশাসনের কাছে বিগত দিনে ছিল কিন্তু তাদের ওই লালচ এখনো শেষ হয়নি কোন জায়গা নিতে পারে মনে হয় মেয়েগুলো মণিপুর নাগাল্যান্ড এসব মেয়েটা বাইরে কোথায় ছিল তাদের বয়স কেমন হবে বিশালকর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে ধর্মনগর কামেশ্বরের ইউথ জেনারেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট 130 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে ধর্মনগর কামেশ্বরের ইউথ জেনারেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। মোট 130 জন প্রতিযোগী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রণজয় দেব, ক্লাবের সম্পাদক সুব্রত দে। এই বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি কামেশ্বর এলাকার মানুষের সুবিধার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাও শুরু করে ইউথ জেনারেশন ক্লাব। সেই অনুষ্ঠানেও দেশভর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আদর জানাচ্ছি। তোমাদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা একটা বিরাট কাজ। এতে ছেলেমেয়েদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। এই অঙ্কন প্রতিযোগিতায় ওদের সৃজনশীলতার সৃষ্টি হয়। প্রতি এই লক্ষ্যে যারা কাজ করতে যাচ্ছেন এবং এই লক্ষ্যে আমাদের গ্রামে যে স্কুল পরিচালনা করে তাদেরকে সেবা দিচ্ছে তাকেও আমি বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিশ্ববিখ্যাত নাম্বার ওয়ান হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার, সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 03822234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 2320488 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছো মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করল 10 বছরের এক বালক, জানা যায় তার নাম সম্রাট দেবনাথ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কৈলাসহর মহকুমার কামরাঙ্গা গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। কৈলাসহর থেকে 10 কিলোমিটার দূরে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের কামরাঙ্গা বাড়ি গ্রামটি অবস্থিত। গ্রামের শ্যামল পালের বাড়িতে ভাড়া থাকে মনিকা দেবনাথ এবং তার পরিবার। মনিকা দেবনাথ অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। মনিকা দেবনাথের 2 ছেলে। বড় ছেলে সম্রাট দেবনাথ রামকমল মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 5 পড়াশোনা করে। ছোট ছেলে 2 শ্রেণীতে পড়ে। মনিকা দেবনাথের স্বামী অনুকূল দেবনাথ 5 বছর পূর্বে মারা যায়। গত 3 বছর পূর্বে মনিকা 2nd বিয়ে করে। স্বামীর নাম জয়কুমার সিনহা। জয়কুমার সিনহাও ডে লেভার। স্কুলে 15 আগস্টের অনুষ্ঠান শেষ করে বাড়িতে এসে সম্রাট শরীরে কাপড় পরিবর্তন করে পাশেই দাদুর বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসে।
এরপর আনুমানিক 11:30 নাগাদ সম্রাট ঘরের সামনে লিচু গাছে মার শাড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারা যায়। বাড়িতে তখন কেউ ছিল না, মা বাবা দুজনে বাইরে কাজে ছিল। সম্রাটের ছোট ভাই দাদুর বাড়িতে ছিল। পাশের বাড়ির এক মহিলা জল নিয়ে যাবার সময় দেখে লিচু গাছে ঝুলে রয়েছে সম্রাট। সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করলে গ্রামের মানুষরা ছুটে আসে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় গভীর শোকের ছায়া নেমে পড়ে। ঘটনা সম্পর্কে সম্রাটের দাদু এবং প্রত্যক্ষদর্শী মহিলা বলে, কি নাম? সম্রাট। সম্রাট কি? দেবনাথ। কি করে মিছে? আমি তো এমনি টুকটাক ইয়ে কাম করি। আপনার নাতি সম্রাটের নাম কি করে? হ্যাঁ, পড়ে স্কুলে, নাম কমল। কোন মানে কোন ক্লাসে পড়ে? পাইবে। কি কারণে ঘটনাটা হয়েছে জানেন? এইটা বুঝতাম পারতাম না। কেমন হয়েছে ঘটনাটা? ঘটনাটা কেমন হয়েছে আমরা বুঝতাম পারতাম না। আমরা তো নাই এখানে, আমরা কেমন করবো? আমি খবর পাইছি, খবর আইয়া দেখলাম এই অবস্থা। তার বাড়িতে আর কেউ নাই, তার মাও নাই, বাবাও নাই, কেউ নাই। তারা কই আসলো? তারা কাজে, দুজন কাজে। আমার মেয়েটারে ফোন করি আমি আনছি। তো আপনি মানে আপনি কেমন জানছেন নাতির এই অবস্থা? এখানে একটা মেয়ে লোক আসছিল জলের লাগি, ওই মেয়ে লোকটাই দেখিয়া ঠিক করে দিয়া মানুষ আশপাশ ডাকছে, ডাকার পরে দিয়া তারা ও আমার আরেকজন গিয়া খবর দিছে, একজন মহিলা গিয়া আমার খবর দিছে যে আপনি আইয়েন, আপনার নাতিটা কিতে হইয়ে। ও খবর দেওয়ার পরে দিয়ে আমি আইলাম ধরি। বালতি লিয়া কলে আইছি আর কি, আয়াসেরা দেখতাছি ওরকম ডাকতাছি, সম্রাট সম্রাট কথা উদা হয় না। পরে এখান থেকে মাসিরে ডাকতাছি, মাসি মাসি দেখো সাই কিতে আইছে। ও তারা সবে মাসি ডাকি আর কানছে না, নিয়ে দেখলা আর মারা গেছে। ছেলেটার নাম কি জানেন? সম্রাট। কি করে মৃত ছেলেটা? স্কুলে যায় আর কি, ক্লাস ফাইভে। কেন লেগে এরকম করতে পারছে বা করছে? তো আমরা বাপ জানি না, আমরা তো জানি তার মা বাবা সাত হে বাড়ি দেখলা। মানে এমনিতে কি বাড়ি গেলে তারা কোনো মনশান্তি বা জগা জাতি আসলো না? এটা তো কিচ্ছু নাই, সুন্দর মতো ডেলিও থাকে দুই ভাই, আজকে আরেক ভাই বাড়িতে নেই আরি একা। ঘটনাটা মানে কোন সময় হয়েছে করতে পারেননি? ঘটনাটা 12টা উঠে আইব। তো এমনিতে কি ছেলেটা কি ধরেন আপনি তো পাশের বাড়ির মানুষ, মানে পাড়ার সবার সাথে কি মানে ভালো সম্পর্ক আছে না ছেলেটার? ওই তো কতটুক আগে আমরা বাড়িতে গিয়েছি, কইছে জেঠিমণি আমি ওখান দাদুর বাড়ি যাইমু গিয়া ও কথা কই আইছে। এমনিতে এলাকার সবার লোকের কি তার সম্পর্ক ভালো আসলো? ভালো তো, আজকে ওর তো বলে ওদিক থেকে দাদুর বাড়ি থেকে আইছে, কথা টথা কইছে সবার লোকের। আমরা বাড়িতে গেছে কয় জেঠিমণি এখন কেউ নাই বাড়িত, ওখান দাদুর বাড়ি যাইমু গিয়া। আমরা তো ভাবছি নি রাই আইলাম, কলে আয়া দেখি হে অবস্থা। আপনি প্রথম দেখছেন? হ্যাঁ দেখা, আমি এখান থেকে মাসি মাসি করে চিৎকার দিতে আসি, পরে ও মাসিয়ে সব মানুষের ডাকে আনছে। এলাকা সূত্রে জানা যায় সম্রাটের বাবা অনুকূল দেবনাথও ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। মনিকা দ্বিতীয় বিয়ে করলেও পরিবারে অশান্তি ছিল না। সম্রাট পড়াশোনাতেও ভালোই ছিল। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সারা দেশের সাথে অমরপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 72তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত মহকুমা শাসক হাফিজউদ্দিন। অমরপুর চণ্ডীবাড়ি মাঠে মহকুমা ভিত্তিক 72তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এই মহান অনুষ্ঠানে সকাল 9:10 জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত মহকুমা শাসক হাফিজউদ্দিন। এই মহান অনুষ্ঠানে পেরেড কুচকা আওয়াজে 12টি প্লাটুন অংশগ্রহণ করে। এছাড়া অন্যান্য বারের তুলনায় এই বছর মাঠে জনগণের উপস্থিতি বেশি পরিলক্ষিত হয়। এছাড়া অনুষ্ঠানে কচিকাঁচাদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয়। যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করতে সম্মত হয়েছি। আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করব ভারত মাতা যে সকল সন্তান এই আমাদের মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এবং ভারত মাতার যে সকল সন্তান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এই স্বাধীনতা সংগ্রামে নিজেদের ভূমিকা পালন করেছেন সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।